হ্যালো গাইজ, ওয়েলকাম টু প্লাস ফায়ার বাংলা। বন্ধুরা, প্লাস ফায়ার বাংলায় সবাইকে স্বাগত। ফাইনালি আমি চলে এসেছি এই চ্যানেলের ভিতরে আরও একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে আমরা এই ভিডিওতে কথা বলবো যে আমাদের ফ্রি ফায়ার এরকম হয়েছে কেন, ফ্রি ফায়ার আমাদের এখন অন করলে এরকম হচ্ছে কেন, এবং কখন আমরা ফ্রি ফায়ার খেলতে পারবো। অর্থাৎ আমাদের ফ্রি ফায়ারের ভিতরে এখন আপডেট চলছে, তো এই আপডেট কখন শেষ হবে এখন, এবং কখন আমরা গেম খেলতে পারবো, এই বিষয়ে কথা বলবো। এবং কথা বলবো আমাদের ফ্রি ফায়ারের ভিতরে যে এরকম যে একটা ফটো দেখতে পাচ্ছ না, এই সিক্রেট ডোরের পেছনে কী কী পাবো, অর্থাৎ কী কী এর ভিতর থেকে বেরোবে, সব কিছু নিয়ে এই ভিডিওতে কথা বলবো। তো জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটা দেখতে হবে, একটু স্কিপ না করে। তো চলো, সবকার প্রথমে কথা বলে নিই আমরা এখানে এটি আসছে কেন। তো দেখো, ফ্রি ফায়ার আমাদের এখন আপডেট শুরু হয়ে গেছে। এই ইন্ডিয়ার টাইম হচ্ছে 7টা আর বাংলাদেশের টাইম 7:30 থেকে আমাদের আপডেট শুরু হয়ে গিয়েছে। এরপর আপডেট শেষ হবে কখন? তো আপডেট শেষ হবে আমাদের হচ্ছে যে ইন্ডিয়ার টাইম হচ্ছে 5টা আর বাংলাদেশের টাইম হচ্ছে বিকাল 5:30। তো দেখো, এর আগেও হতে পারে, এর পরও হতে পারে, তবে টাইম হচ্ছে 5:30। তবে এরপর দেখো, ডাউনলোডের অপশান কিন্তু আমাদেরকে দুপুরে দিয়ে দেবে, হয়তো 12টা-1টার সময় আমাদেরকে ডাউনলোডের অপশান দিয়ে দেবে। তখন কিন্তু সবাই ডাউনলোড করে নেবে, যত এমবি ডাউনলোড করতে বলবে সবাই কিন্তু তখন ডাউনলোড করে নেবে, কিন্তু ওপেন হবে তারপরে। তো দেখো, কিন্তু যখন ওপেন হবে তখন আমাদের যেরকম নিজের আইডি আছে সেরকমই থাকবে, যত ডায়মন্ড ছিল অত ডায়মন্ডে থাকবে, কোনো কিছু চেঞ্জ হবে না, সিরিপ আমাদের আপডেট হবে। এই যে এগুলি দেখতে পাচ্ছ, এগুলি আমাদের এই যে আমাদের থার্ড ইউনিভার্সিটির ইয়ে আসবে, এরপর লোকাস ক্যারেক্টার আসবে, নতুন বন্দুক আসবে, এই বন্দুকের আসবে, এবং আমাদের নতুন প্যাড আসবে, ওগুলি আসবে। তো দেখো, কেউ কোনো চিন্তা করো না, গেম আমাদের এরকম হবেই, আর এবং আমরা এটি 5:30-5:30 দিকে আমরা গেম খুলতে পারবো। তো কেউ কোনো বললে বিশ্বাস করো না যে গেম ইয়ে হয়ে গিয়েছে, ব্যান্ড হয়ে গিয়েছে। তো ব্যান্ড হয়নি, গেম এখন আমরা খেলতে পারবো না, কারণ ওই অসুবিধার জন্য। এরপর চলো আমরা কথা বলবেন আমাদের এই যে দেখতে পাচ্ছ এই সিক্রেট ডোর, এই সিক্রেট ডোরের পেছনে কী আছে। তো সবাই বলছে নাকি এর পেছনে ইলাইট পাস পাওয়া যাবে, ইলাইট পাস না, আবার কেউ কেউ বলছে যে এখানে আমরা এসকে সাবিরের ড্রেস পাবো এবং ফার্স্ট সিজনের ইলাইট পাসের বান্ডেল পাবো, এবং সবাই বলছে এই যে এই বান্ডেল ক্রিমিনাল বান্ডেল এগুলি পাবো। তো আমি এর পেছনে সত্যি কথা বলে দিচ্ছি, তো সবকার প্রথম বলে দিচ্ছি, সবাই বলছে যে এই ফার্স্ট সিজনের ইলাইট পাস বান্ডেল পাবো। এরপর সেকেন্ড কথা আসছে যে আমরা এই যে ক্রিমিনাল বান্ডেলের মতো দেখতে পাচ্ছ এই বান্ডেলটি পাবো, তো সবাই বলছে এটি। তো সবকার প্রথমে বলে নিই আমাদের ফ্রি ফায়ার ভিতরে এরকম একটি ইভেন্ট এসেছিলো, সেই ইভেন্টটি আমি প্রথমে দেখিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছ এরকম আমাদের একটি ডোরের অপশান এসেছিলো গেমের ভিতরে কিছুদিন আগে মানে 1 বছর আগে, যেখানে আমাদেরকে 2500 ডায়মন্ড অর্থাৎ 2500 ডায়মন্ড দিয়ে ওপেন করতে হতো। তারপর ওখানে ফার্স্ট সেকেন্ড থার্ড এরকমভাবে দারুণ ইলাইট পাস ছিল, ইলাইট পাসের বান্ডেলগুলো ছিল, 2500 ডায়মন্ড দিয়ে আমাদেরকে এরকম একটি ডোর ছিল, সেই ডোরটি ওপেন করতে হতেছিল। তারপর কিন্তু আমরা ওখান থেকে পেতেছিলাম এই যে এই ফার্স্ট সিজনের ইলাইট পাস, সেকেন্ড হিপ হপ বান্ডেল, এরকম কিন্তু অনেক রকম বান্ডেল আমরা ওখান থেকে পেতেছিলাম। তো এরপর কথা বলে নিই আমাদের এখানে টাইমিং শো হয়ে গিয়েছে, অর্থাৎ আজকে আমরা বিকাল 3টার সময় এটি ওপেন হবে, বাট আমরা ফ্রি ফায়ার ওপেন করবো সে তখন আমাদের এটি ওপেন হয়ে যাবে বিকাল 5টার সময়। তো ওপেন হওয়ার পর আমরা কী কী পাবো সেটি বলে দিচ্ছি। তো দেখো, আমার মনে হয় না যে ক্রিমিনাল বান্ডেল দেবে এবং ফার্স্ট সিজনে ইলাইট পাসের ইয়ে দেবে, অর্থাৎ হিপ হপ বান্ডেল দেবে। তো সবাই বলছে ওটি আসবে, তো আমি বলছি ওগুলো আসবে না। আসল কথা হচ্ছে যে ওর পেছনে, অর্থাৎ এই যে আমাদের সিক্রেট ডোর দেখতে পাচ্ছ, এই সিক্রেট ডোরের পেছনে বেরোবে আমাদের নতুন ম্যাপ, বারমুডা ম্যাপের যে চেঞ্জ হচ্ছে না, সেই নিয়ে কিছু জিনিস বেরোবে। এটা আমি 100% শিওর যে বারমুডা ম্যাপের ভিতরে কিছু চেঞ্জ হবে, সেইগুলি বেরোবে, ওখান থেকে আমাদেরকে কিচ্ছু ফিরে দেবেন, আমি 100% শিওর বলে দিচ্ছি। ওখান থেকে আমাদের না ক্রিমিনাল বান্ডেল ফিরে দেবে, না আমাদেরকে হিপ হপ বান্ডেল ফিরে দেবে, না কোনো, যদি আমাদেরকে হিপ হপ বান্ডেল বা ক্রিমিনাল বান্ডেল ফিরে দেয় তো ফিরতে আসবে না, সেটি আমাদেরকে ডায়মন্ড দিয়ে কিনতে হবে। তাই কেউ কারো কথায় বিশ্বাস করো না যে ওখান থেকে আমাদের ক্রিমিনাল বান্ডেল বেরোবে, হিপ হপ বান্ডেল বেরোবে, আরও ফ্রি ইলাইট পাস বেরোবে, ফ্রি ডিজালক বেরোবে, আমাদের কিন্তু এখান থেকে ইয়ে হবে না। আমাদের এই যে টাইমিং চলছে, আমাদের বিকাল 5টার সময় যখন ওপেন করবো তখন কিন্তু আমরা এই সিক্রেট ডোরটা ওপেন করতে পারবো। তো দেখো, ফ্রি ফায়ার আমাদের বিকাল 5টার দিকে ওপেন হবে, এখন আমাদের আপডেট চলছে। তো আশা করি বুঝতে পেরে গেছো যে আমাদের ফ্রি ফায়ার এখন আপডেট চলছে, মেনটেন্যান্স আপডেটের ভিতরে চলে গিয়েছে, তখন আমাদের ওপেন হবে। তো আশা করি সব কিছু বুঝতে পেরে গেছো। তো বন্ধুরা, আজ পর্যন্ত কিন্তু এত, ভিডিও যদি ভালো লাগে একটা লাইক করতে ভুলবে না, আর এই চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব। তো থ্যাংকস ফর ওয়াচ দিস ভিডিও।